কমপ্লিটিং সেন্টেন্স কতগুলো পড়তে হবে? আমি বলবো জাস্ট এই 16টি প্র্যাকটিস করো, খুব ভালো মতো প্র্যাকটিস করো, তুমি যে বোর্ডেরই হও না কেন ইনশাল্লাহ তুমি কমন পাবে। তো চলো দেখি মূল ভিডিওতে কি আছে। আমার একটা এবি পেজ আছে, আমি বরাবরই বলে থাকি এখানে জয়েন করতে পারো। এখানে এখন 12,400 শিক্ষার্থী জয়েন করেছে, প্রতিদিনই শত শত শিক্ষার্থী জয়েন করে। তো ইতিমধ্যে আমার এই ভিডিওটির লিঙ্ক একবার ফার্স্ট কমেন্টে পেয়ে যাবে, ডিসক্রিপশনে পেয়ে যাবে, ক্লিক করো জয়েনে, আমি আমার সময় মতো সেটা অ্যাপ্রুভ করে নিব। কমপ্লিটিং সেন্টেন্স অবশ্যই খুব ভালো মতো পড়তে হবে এবং এই রুলসগুলো বারবার কিন্তু প্র্যাকটিস করতে হবে। দেখতে পাচ্ছ এক নম্বর আমি দিয়েছি, সেটা হচ্ছে রাজশাহী বোর্ড 2015 প্রশ্ন, রাজশাহী বোর্ড 2015 প্রশ্ন, এবং এটা কিন্তু নবদূত টেস্ট পেপার থেকে দেওয়া হয়েছে। বরাবরই বলে থাকি নবদূত টেস্ট পেপারটাই কিন্তু ইংলিশে ভালো করেছে, এমন নয় যে আমাকে স্পন্সর করেছে তার নাম আমি তোমাদের বলে দেবো, এরকম বিষয়টা কখনোই নয়। আমি আবার বলবো তুমি ইংলিশের জন্য অবশ্যই নবদূত টেস্ট পেপারটা কেনার যদি সামর্থ্য থাকে কিনে নাও, আর না হলে আমার ভিডিওগুলো খুব ভালো মতো ফলো করো। এখানে নাম্বারিং করে রেখেছি 9 নাম্বার 10 নাম্বার 11 নাম্বার, দেখতে পাচ্ছ। তাহলে তুমি 9 নাম্বারটা এবং 10 নাম্বারটা প্র্যাকটিস করলে কিন্তু হয়ে যাচ্ছে, তুমি এখান থেকে নাম্বারটা কিন্তু সিলেক্ট করে দেখতে পারবে। অর্থাৎ আমার 1 নম্বর সাজেশনটা হচ্ছে রাজশাহী বোর্ড 2015-তে, আর প্রত্যেকটা কমপ্লিটিং সেন্টেন্স কিন্তু সিনারি বেজ আসবে, নর্মাল সেন্টেন্সের মতো না, কোনো একটা সিনারি বেস করে কিন্তু আসবে, কোনো একটা টপিক বেস করে কিন্তু আসবে। তার 1 নম্বরে রাজশাহী বোর্ড 2015, আর 2 নম্বর দেখতে পাচ্ছ দিনাজপুর বোর্ড 2020, যেটা চট্টগ্রাম বোর্ড 2015-তে আসছিল। তাহলে ইতিমধ্যে বুঝতে পারছো প্রশ্ন কিন্তু রিপিট হয়, প্রশ্ন কিন্তু রিপিট হয়, একটা বোর্ডের কোশ্চেন আর একটা বোর্ডে কিন্তু আসে। তাহলে আমাদের 2টি কোশ্চেন কিন্তু হয়ে গেল। এখন ওর দেখবো হচ্ছে পরের কোশ্চেন। এখন 3 নম্বর দেখতে পাচ্ছ, এটা দিনাজপুর বোর্ড 2015-তে আসছিল, এটা হচ্ছে ইউনাইটেড উই স্ট্যান্ড। এখন দেখো প্রত্যেকটা বিষয়ে প্রবাদ নিয়েও কিন্তু কমপ্লিটিং সেন্টেন্স হতে পারে। এবং 4 নম্বর দেখতে পাচ্ছ যশোর বোর্ড 2020 এবং কুমিল্লা বোর্ড 2017, অর্থাৎ যেটা কুমিল্লা বোর্ড 2017-তে আসছিলো সেটা কিন্তু যশোর বোর্ড 2020-এ চলে আসছে। তো খুবই কেয়ারফুলি তোমরা এগুলো প্র্যাকটিস করবে। তাহলে 4টা কিন্তু হয়ে গেল। আমরা পরে যে কোশ্চেনটা দেখবো এটা হচ্ছে 5 নম্বরে, দেখতে পাচ্ছ ঢাকা বোর্ড 2015-তে আসছে, ঢাকা বোর্ড 2015-তে আসছে, ঢাকা বোর্ডের শিক্ষার্থী হওয়া সত্ত্বেও কিন্তু তোমাকে এটা তোমাকে পড়তে হবে, এটা ট্রিস, অর্থাৎ বৃক্ষরোপণ সংক্রান্ত বিষয় নিয়ে কিন্তু আসছে, ট্রি প্ল্যান্টেশন। ওকে, এবার দেখি আমরা হচ্ছে 6 নম্বর দেখতে পাচ্ছ, এই কোশ্চেনটা আমার কাছে বেশি ইম্পর্ট্যান্ট মনে হয়েছে, 6 নম্বর এবং 7 নম্বর, স্পেশালি 6 নম্বরটা। এখন দেখো যশোর বোর্ড 2015-তে এই কোশ্চেনটা আসছে, খুব ভালো মতো প্র্যাকটিস করবে। এবং 7 নম্বর কোশ্চেনটা আসছে কুমিল্লা বোর্ড 2019 এবং রাজশাহী বোর্ড 2017, দেখতে পেলে রাজশাহী বোর্ড 17 কোশ্চেন আবার কুমিল্লা বোর্ডে কিন্তু রিপিট হয়েছে, তার মানে কোশ্চেন কিন্তু রিপিট হয়। বিগত বছরের বোর্ড কোশ্চেনগুলো খুব ভালো মতো করলেও কিন্তু প্র্যাকটিস তুমি করতে পারতেছ। 7 নম্বর দেখে ফেলেছি, আমরা দেখুন 8 নম্বর, 8 নম্বরটা কিন্তু কুমিল্লা বোর্ড 2016-তে আসছে, এই কোশ্চেনটা তোমাকে রিপিট বারবার কিন্তু প্র্যাকটিস করতে হবে, আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে তোমার এই বছরের পরীক্ষার্থীদের জন্য। আবার বলছি যে অবশ্যই খুব ভালো মতো কিন্তু প্র্যাকটিস করতে হবে এবং আবার বারবার রুলসগুলোকে মডিফাই করতে হবে। এরপর দেখো আমাদের 10 এবং 11 নম্বর 9 নম্বরটা উত্তরপত্রের সাথে তোমরা দেখতে পাবে। দেখো এই 10 নম্বরটা আসছে হচ্ছে চট্টগ্রাম বোর্ড 2019-এ, চট্টগ্রাম বোর্ড 2019-এর কোশ্চেনটা কিন্তু আসে, তোমরা কিন্তু মার্ক করে রাখতে পারো। এবং 11 নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছ চট্টগ্রাম বোর্ড 2017-তে আসছে, চট্টগ্রাম বোর্ড 2017-তে কিন্তু এই কোশ্চেনটা আসছে। অবশ্যই তোমরা খুব কেয়ারফুলি এই কোশ্চেনগুলো প্র্যাকটিস করবে এবং রুলসগুলো বারবার পড়বে, এক্সট্রা প্র্যাকটিস করার প্রয়োজন নেই, জাস্ট এই 15 থেকে 16টি তুমি বারবার প্র্যাকটিস করো। এবং 12 নম্বর দেখতে পাচ্ছ এটা সিলেট বোর্ড 2019-এ আসছে, যেটা রাজশাহী বোর্ড 2016-তে কিন্তু আসছিল, এটা হচ্ছে অ্যাসিড রেইন নিয়ে। তো এটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে এই বছর তোমাদের পরীক্ষার্থীর জন্য। এখন আমরা পরের যে কোশ্চেন দেখবো সেটা হচ্ছে দেখো 14 নম্বর দেখতে পাচ্ছে, এভরিবডি নিডস, এটা আসছে ঢাকা বোর্ড 2017-তে, তার ঢাকা বোর্ডের 17-এর কোশ্চেনটা আমি তোমাদের দিয়েছি, এই বছর ইম্পর্টেন্ট মনে হয়েছে। 17 কোশ্চেন আছে, 19-এর কোশ্চেন আছে, 20-এর কোশ্চেন দেখতে পাচ্ছ পরপর, তারপরে বলবো 17-এর এই কোশ্চেনটা এই বছর তোমার জন্য আসতে পারে, তুমি যে বোর্ডের শিক্ষার্থী হও না কেন ঢাকা বোর্ডেও কিন্তু রিপিট হতে পারে। এরপর দেখতে পাচ্ছি আমরা পরের যে কোশ্চেনটা আছে 15 নম্বর, এটা কোনো বোর্ড কোশ্চেন না, এটা কিন্তু কোনো বোর্ড কোশ্চেন না, এটা আছে ইংলিশ সংক্রান্ত বিষয় নিয়ে, মানে ফরেন ল্যাঙ্গুয়েজ সংক্রান্ত বিষয়গুলো, লার্নিং ইংলিশ। তো এটা তুমি প্র্যাকটিস করতে পারো খুব ভালো মতো করে। তাহলে 15টা কিন্তু আমাদের হয়ে গেলো। এবং সর্বশেষ দেখতে পাচ্ছে 16 নম্বর, এটা হচ্ছে কিন্তু সিলেট বোর্ড 2016 এবং 15 দুই বছরই আসছে। তাহলে বুঝতে পারলে আগের বছরের কোশ্চেনটা কিন্তু রিপিট হয়ে যায়, তাহলে 2015 এবং 16-র কোশ্চেন কিন্তু এখানে আসছে পরপর। দ্যাটস ওয়াই তোমরা এই 16টি খুব ভালো মতো প্র্যাকটিস করো। এখন দেখতে পাচ্ছ উত্তরপত্র, প্রথমে 3 নম্বর দেখতে পাচ্ছ এবং হচ্ছে এবং দেখতে পাচ্ছ 4 নম্বর উত্তরপত্র। এবং প্রত্যেকটা উত্তরপত্র আমি কিন্তু আমার যে এফবি পেজটা আছে সেখানে কিন্তু স্ক্রিনশট আকারে যেভাবে এখানে দেখতে পাচ্ছ সেটা দিয়ে রাখবো, যেন তোমার বারবার ভিডিও দেখতে না হয় সেখানে দিয়ে রাখবো, তোমরা অবশ্যই সেটা দেখে নেবে, আমি আমার সময় মতো সেখানে দিয়ে রাখবো, অবশ্যই তোমরা কিন্তু সেখানে জয়েন করে ফেলবে। এরপর দেখতে পাচ্ছ এখানে 8 নম্বর 9 নম্বর 10 নম্বর এবং 11 নম্বর পর্যন্ত উত্তরপত্র দিয়ে আছে, তোমরা তাহলে একবার মিলিয়ে নাও।
আর যাদের কাছে টেস্ট পেপারটা আসে নবদূত, তারা কিন্তু ইজিলি দেখে সঙ্গে সঙ্গে কিন্তু মার্ক করে রাখতে পারবে কোনটা কোনটা তোমার বেশি পড়তে হবে এই বছরের জন্য। তাহলে 11 নম্বর পর্যন্ত উত্তর দেখতে পেলে, এরপর দেখতে পাচ্ছ 5 নম্বর উত্তরপত্র, তো এটাও খুব ভালোভাবে দেখো। এবং পাশাপাশি অন্যান্য যে উত্তরপত্রগুলো আছে এটা কিন্তু তুমি স্ক্রিনশট আকারে রেখে বারবার প্র্যাকটিস করতে পারো। আমি বারবার বলছি এই বাইরে কোনো কোশ্চেন তোমাকে প্র্যাকটিস করার প্রয়োজন নেই। এখানে দেখতে পাচ্ছ 6, 7 এবং হচ্ছে 8 নম্বর কোশ্চেন আবার দেখতে পেলে, তাহলে 6, 7 এবং হচ্ছে 8 প্র্যাকটিস করো বারবার, রুলসগুলো পড়তে হবে। আমি আবার বলতেছি রুলসগুলো কিন্তু বেশি বেশি পড়তে হবে, অন্য বেশি প্র্যাকটিস করার তুলনায় রুলসটা বেশি প্র্যাকটিস করতে হবে। এরপরে 13 নম্বর দেখতে পেলে, এটা হচ্ছে কোভিড নিয়ে, কোভিড নিয়ে কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষা কিন্তু আসার মতো এই বছর। মেট্রো রেল আছে, মানে সাম্প্রতিক বিষয়গুলো যে কোনো একটা কিন্তু আসতে পারে। এরপর দেখতে পাচ্ছে 1 আর 2 যেটা শুরুতে আমরা রেখে আসছিলাম, তাহলে 1 নম্বর এবং 2 নম্বর 9 এবং 10-এর জন্য খুবই কেয়ারফুলি এগুলো প্র্যাকটিস করতে হবে তোমাকে। কারণ এখান জানো কমপ্লিটিং সেন্টেন্সটা কিন্তু একবার ইজিলি তুমি পারবে এমন কোনো বিষয় না, প্র্যাকটিস করতেই হবে তোমাকে সরাসরি। এরপর দেখো 15 নম্বরটা, এটা হচ্ছে লার্নিং ইংলিশ, যেটা তোমাদের আগে বলেছিলাম বলে এটা কিন্তু কোনো বোর্ড কোশ্চেন না, এটা একবার দেখে নাও এবং উত্তরপত্রের সাথে তোমরা মিলে না, তোমার উত্তরপত্র ভিন্ন হতে পারে। ওকে, 12 নম্বর এবং 16 নম্বর দেখতে পাচ্ছ সর্বশেষ, তাহলে এগুলো বারবার প্র্যাকটিস করো, আশা করি তুমি এগুলোর মধ্যেই কিন্তু কমন পেয়ে যাবে, এর বাইরে কোনো এক্সট্রা প্র্যাকটিস করার প্রয়োজন নেই। আর আমি এফবি পেজে এই সবগুলোর কিন্তু এই স্ক্রিনশটটা দিয়ে রাখবো প্রয়োজন নেই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আল্লাহ হাফেজ।